এবং ব্যারিস্টার সুমন, সুমনের বিষয় দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সে টিপ দেওয়া যে হুজুরের বিষয়, সে বলে যে হুজুরে শরীয়ত ভঙ্গ করেছে, তার বউ বাচ্চা নিয়ে এসেছে তার কাছে। আর এই ব্যারিস্টার সুমনই যে নারী নিয়ে গ্যাংগা ডান্স দেয়, এবং ব্যারিস্টার সুমন ভয় দেখায় এই পুলিশ হুজুরকে যে 8 বছরের জেলে দিবে। এটা কোন ধরনের সিস্টেম? এই বিষয়গুলি আমরা প্রতিবাদ করতে হবে ব্যারিস্টার সুমন এর বিরুদ্ধে। বাংলাদেশের সেলিব্রিটি আছে ব্যারিস্টার সুমন, তার বিষয়ে দেখলাম কপালে টিপ নিয়ে যে হুজুর পুলিশের চাকরি গেছে, সেই হুজুর পুলিশ গেছে তার কাছে একটু হেল্পের জন্য, তাকে দূর দূর করে তাকে দিল। এই ব্যারিস্টার সুমন যে ব্যবহারটা করেছে, আচরণটা করেছে এই পুলিশ হুজুরের বিরুদ্ধে, এটা খুবই দুঃখজনক। এটা আমি কষ্ট পেয়েছি, এটা আমরা সাধারণ জনগণ ব্যতীত, এটা সেলিব্রিটির আচার ব্যবহার আদব কায়দা, সেটা তো মানব দরদি হবে। মানুষে কি চায়? একটু মায়া চায়, একটু ভালোবাসা চায়, এটা প্রয়োজনে হেল্প চায়। তা ব্যারিস্টার সুমন, তোমার নিজেরই মুখের কথা, তাই তুমি বলো, তুমি তেলবাস, তুমি চানচা, তা তুমি কোন ধরনের সেলিব্রিটি? তা তুমি যদি তেলবাস হও, তুমি যদি চানচা হও, তাহলে সিলেটের বন্যার জন্য যত টাকা নিছো, এই যে কোটি কোটি টাকা প্রবাসীদের জন্য, রেমিটেন্স দেওয়ার জন্য, তাহলে তো তুমি এই টাকাগুলি সব মানুষকে দেও নাই। তুমি যেহেতু তেলবাস, তুমি যেহেতু চানচা, তাহলে এগুলি তোমার অনেক টাকা তোমার পকেটে ঢুকিয়েছো। তা তোমার মতো এরকম তেলবাস এবং চানচা সেলিব্রিটির কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজার এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করব ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সম্প্রতি টিপ কাণ্ডে বহিষ্কৃত পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের সঙ্গে ব্যারিস্টার সুমনদের খারাপ আচরণ কিংবা দুর্ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন টিপ কাণ্ডে বহিষ্কৃত সেই পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে, দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছে। ব্যারিস্টার সুমনের কাছে সাহায্য চাইতে গিয়েছিল সেই পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, কিন্তু ব্যারিস্টার সুমন সাহায্য তো দূরের কথা, তাকে অপমান করে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে রীতিমতো। এবং তারপর থেকে ব্যারিস্টার সুমনকে নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের সমালোচনা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে ব্যারিস্টার সুমনকে কঠিন জবাব দিল, কঠিন শিক্ষা দিল রীতিমতো বলতে পারেন আমাদের সাবেক সেনা সদস্য লন্ডন প্রবাসী সাইফুল ভাই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, লন্ডন প্রবাসী সাইফুল ভাই এবারে কঠিন শিক্ষা দিয়েছে ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে, কিছু কথা বলেছে যে ব্যারিস্টার সুমন বন্যার সময় মানুষ ভেবেছিল তিনি গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, কিন্তু আসলে তিনি নাই, কিন্তু আসলে তিনি সেটা নয়। তিনি ক্যামেরার সামনে এক, ক্যামেরার পিছনে আর এক, তার চরিত্রটা অন্যরকম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকে সাবেক সেনা সদস্য সাইফুল ভাই ব্যারিস্টার সুমনের কাছ থেকে হিসাব চেয়েছে যে বন্যার সময় তিনি যে 3 কোটি থেকে 3.5 কোটি টাকা অনুদান পেয়েছিল, সেই অনুদানের টাকা কি তিনি সম্পূর্ণভাবে বিতরণ করেছে? তিনি যদি সঠিকভাবে বিতরণ করে থাকে, তাহলে তার যে সৎসাহস থাকে মানুষের সামনে সেটা এসে প্রকাশ করুক যে তিনি সেই টাকা মেরে খায়নি, তিনি নিজের পকেট লোড না করে মানুষের মাঝে তিনি সেটা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কয়েকটা কাজ করলেই মানুষের অন্তরে জায়গা পাওয়া যায় না যদি তার চরিত্র ব্যবহার ঠিক না হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা সাবেক সেনা সদস্য সাইফুল ইসলামের মুখ থেকে শুনে আসি, তিনি ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমনকে কি বললেন এবং কিভাবে ব্যারিস্টার সুমনকে ধোলাই করলেন, দেখেন আপনারা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সাইফুল ইসলাম লন্ডন থেকে বলছি। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপে অন্যদের দেখার জন্য, কারণ অডিয়েন্সটা হলো প্রতিবাদ ব্যারিস্টার সুমন এর বিরুদ্ধে। বাংলাদেশের সেলিব্রিটি আছে ব্যারিস্টার সুমন, তার বিষয়ে দেখলাম যে কপালে টিপ নিয়ে যে হুজুর পুলিশের চাকরি গেছে, সেই হুজুর পুলিশ গেছে তার কাছে একটু হেল্পের জন্য, তাকে দূর দূর করে তাকে দিল। এই ব্যারিস্টার সুমন যে ব্যবহারটা করেছে, আচরণটা করেছে এই পুলিশ হুজুরের বিরুদ্ধে, এটা খুবই দুঃখজনক। এটা আমি কষ্ট পেয়েছি, এটা আমরা সাধারণ জনগণ ব্যতীত, এটা সেলিব্রিটির আচার ব্যবহার আদব কায়দা, সেটা তো মানব দরদি হবে। মানুষে কি চায়? একটু মায়া চায়, একটু ভালোবাসা চায়, এটা প্রয়োজনে হেল্প চায়। তা ব্যারিস্টার সুমন, তোমার নিজেরই মুখের কথা, তাই তুমি বলো, তুমি তেলবাস, তুমি চানচা, তা তুমি কোন ধরনের সেলিব্রিটি? তা তুমি যদি তেলবাস হও, তুমি যদি চানচা হও, তাহলে সিলেটের বন্যার জন্য যত টাকা নিছো, এই যে কোটি কোটি টাকা প্রবাসীদের জন্য, রেমিটেন্স দেওয়ার জন্য, তাহলে তো তুমি এই টাকাগুলি সব মানুষকে দেও নাই। তুমি যেহেতু তেলবাস, তুমি যেহেতু চানচা, তাহলে তো এগুলি তোমার অনেক টাকা তোমার পকেটে ঢুকিয়েছো। তা তোমার মতো এরকম তেলবাস এবং চানচা সেলিব্রিটির কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা। যা দেখতে পাই, তুমি ক্ষমতা লোভী, তুমি টাকা লোভী, তুমি রিয় অহংকার লোভী।
তুমি সুযোগে বইটে ধরো, যুবানুকে বইটে ধরো, তা তোমার স্বভাবটা চেঞ্জ করো। তোমার মতো এরকম সেলিব্রিটি আমরা চাই না, তোমার মতো এরকম তেলবাজ আমরা চাই না। তুমি বলো তুমি লয়া, তুমি ব্যারিস্টার, তুমি সব উল্টাও। দেখছি তো টাকলা মুরাদ, যখন আউট হয়ে গেছে তারপরে তুমি কথা বলো, তার আগে তোমার হেম্মত নাই কোনো কথা বলতে পারতাম না। তুমি যদি লয়ার হও, তুমি যদি আইনকে সম্মান করো, মাতৃভূমিকে সম্মান করো, ভালোবাসো মাতৃভূমির মানুষকে, ভালোবাসো সম্মান করো তোমার ফলোয়ারকে, ফলোয়ারদেরকে ভালোবাসো সম্মান করো, তাহলে তুমি ঘুষের বিরুদ্ধে কথা কেন বলো না? বাংলাদেশে যে সংবিধানে ঘুষ নাই, রাষ্ট্রীয় ধর্মে ঘুষ নাই, আইনে ঘুষ নাই, তাই ঘুষ যে সবাই খায়, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা শিশু, একটা সন্তান চাকরি নিতে হলে ঘুষ দিয়ে নিতে হয়, তাহলে তো সে এই লোকটা ঘুষ খাবেই, এই লোকটা ঘুষের জন্য লিস্ট নিয়ে দিল। এই কথাগুলি বলো না কেন? তাহলে এগুলি বললে তোমাকে আর ভালোবাসবে না নাকি? তোমার ফায়দা লাভ হবে না, তোমার টাকা আসবে না, তোমার ক্ষমতা পাবা না। এবং আরও শুনেছি তুমি এমপির খুব লোভী, তা তোমার ক্ষমতার লোভে ধরেছে, তোমার টাকার লোভে ধরেছে। হ্যাঁ, ওটা ভালোই যা, মানুষকে মায়া করতে হলে টাকা লাগে না, ক্ষমতা লাগে না। হ্যাঁ, কথা বলো একটা, কাজ করার একটা, ভিতরে একটা বাইরে একটা। হ্যাঁ, ভালোই যাও, এরকম কেন, এরকম স্বভাবকের কেন, এরকম জোকের মতো মোড়ামড়ি কেন? কথা বলবো স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা, পেঁচানো গেছানো কেন? আইসার লাইফ বলো, এইটা বলো, এইটা হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, তো হক কথা বলতে তো তোমার টাকা দরকার হয় না, হক কথা বলতে তো তোমার এমপি এমপি নমিনেশন লাগে না, হক কথা বলতে তো তোমার হাইকোর্ট লাগে না, সুপ্রিম কোর্ট লাগে না, তোমার ব্যারিস্টার লাগে না, তাই তুমি হক কথা বলার হেম্মতটাই নাই। তাই তুমি কোন ধরনের দেশকে ভালোবাসো, কোন ধরনের মানুষকে ভালোবাসো? তুমি সিলেটের, সিলেট আল্লাহর অলি আল্লাহ শাহজালাল, 360 আউলিয়া, সরদারে আউলিয়া শাহজালাল, তারা জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশের জন্য। তারা ছিল আল্লাহর অলি আল্লাহ এবং ফকির সাধু সন্ন্যাসী, এ বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলামের কথা করেছে, তাদের কথা গুণগন্ধ কখনো তোমার মুখে শুনি নাই। হ্যাঁ, তুমি কোন ধরনের মুসলমান, তুমি কোন ধরনের মানব মানুষকে ভালোবাসো, তুমি কোন ধরনের রাষ্ট্রকে ভালোবাসো, কোন ধরনের জনগণকে ভালোবাসো? তোমার তো ন্যায় নীতি নাই। তারা দেশের জন্য, বাংলাদেশের ভূমির জন্য জীবন বিসর্জন দিল, ঘর সংসার করে নাই, বিয়ে করে নাই, আল্লাহর প্রেমের ভাবনাই ছিল, তারা আল্লাহর হয়েছে, আল্লাহ তাদের হয়েছে, আল্লাহর অলি আল্লাহ, তাদের কোনো কথা তোমার মুখে শুনি না। তাই তুমি কোন ধরনের সিলেটকে ভালোবাসো, সিলেট ভূমিকে ভালোবাসো, বাংলাদেশের ভূমিকে ভালোবাসো? হ্যাঁ, তুমি তেলবাস বন্ধ করো, তুমি মানুষের মাথায় পজর দিচ্ছ, মানুষের এই সময়গুলি কি তুমি রিটার্ন দিতে পারবা? তুমি তো মানুষের সময় নষ্ট করছো, টাইম কিলিং করছো, ব্রেনে পয়জন দিচ্ছ, হাড়ে ফাড়ে পয়জন দিচ্ছ, তুমি আগে সৎ হও, ন্যায় নীতি পারবো, তোমার ন্যায় নীতি ঠিক নাই। হিন্দুদের পূজায় দেখলাম বাংলাদেশের আইন মন্ত্রী তাদের কাছে দোয়া চাইছে যে তার জন্য যদি দোয়া করে পূজায়, এবং পূজায় দেখলাম মাথায় টুপি, মুখে দাড়ি এবং পাঞ্জাবি এই নবীর সুন্নতগুলি বহন করে, সে পূজাদের সাথে, পূজাদীর পূজারীদের সাথে, হিন্দুদের সাথে সে নাচে। এবং ব্যারিস্টার সুমন, সুমনের বিষয় দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সে টিপ দেওয়া যে হুজুরের বিষয়, সে বলে যে হুজুরে শরীয়ত ভঙ্গ করেছে, তার বউ বাচ্চা নিয়ে এসেছে তার কাছে। আর এই ব্যারিস্টার সুমনই যে নারী নিয়ে গ্যাঙ্গা ডান্স দেয়, এবং ব্যারিস্টার সুমন ভয় দেখায় এই পুলিশ হুজুরকে যে 8 বছরের জেলে দিবে, এটা কোন ধরনের সিস্টেম? এই বিষয়গুলি আমরা প্রতিবাদ করতে হবে। প্রথমত পয়েন্ট আউট করি যে বাংলাদেশ আইনমন্ত্রী, আপনার কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ ঘুষের বিরুদ্ধে, নবী ঘুষের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধান ঘুষের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন ঘুষের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম এবং সকল ধর্ম ঘুষের বিরুদ্ধে, আমরা সাধারণ জনগণ ঘুষের বিরুদ্ধে, তারপরও কেন সরকারি সর্ব সেক্টরে ঘুষ চলে? সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, একটা সরকারি চাকরি নিতে হলে ঘুষ দিতে হয়, এবং সিনিয়র পজিশনে কেন ঘুষ খায়, কারণটা কি? আর যদি এগুলি লিগালি হয় তাহলে সংবিধানে আইন পাস করেন যে কোন ধারায় কত ঘুষ নেওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। আমরা নিন্দা প্রতিবাদ জানাই এগুলের, মানুষের প্রাণ ইচ্ছা শেখাচ্ছি না, এবং পূর্ব যারা ক্ষমতা ছিলেন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা আপনারা কোন ধরনের রাজনীতি করেন, কোন ধরনের দেশকে সেবা দেন, কোন ধরনের জনগণকে সেবা দেন, এবং রেভিনিউ যোদ্ধাদেরকে সেবা দেন? ঘুষগুলি আপনারা বন্ধ করতে পারেন না? আপনারা তো সাধারণ জনগণকে খেলেন, সাধারণ জনগণের মাথায় পয়জন দেন, হাড়ে পয়জন দেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশাসন কী করে? আপনি প্রশাসনের যদি ঘুষ খায় তাহলে আইন মানলো কীভাবে? এবং ব্যারিস্টার সুমন, বাংলাদেশের আইনটা তোমার কেনা না, তোমার বাপের কেনা না, তোমার মার কেনা না, তোমার মতো এরকম ব্যারিস্টার সুমন লন্ডনে এটা পশমা লড়াই দিতে পারবে না ব্রিটিশ সরকারকে।
আর সেই ব্রিটিশ সরকারকে ইমানি শক্তি দিয়ে এবং হক আমল দিয়ে প্রতিবাদ করে তাদেরকে হারিয়ে দিয়েছি, ইতিহাস হয়েছে। আর তুমি বাংলাদেশের সাধারণ জনগণকে তুমি 8 বছরের জেলের হুমকি দাও, কে তুমি যে তাকে জেলের হুমকি দাও? আইনটা কি তোমার কেনা নাকি, না বাংলাদেশটা তোমার কেনা? তুমি আইনের হুমকি দেওয়ার কে? তুমি আইনি পদক্ষেপ নিতে পারো, তুমি 8 বছর জেল হবে তার হুমকি দাও? হ্যাঁ, বাংলাদেশই পারবা? বাংলাদেশে আইন বলতে কিছু আছে নাকি, যে দেশে আইনে সংবিধানে ধরবে এবং আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, অলি আল্লাহ বিরোধী, ঘুষের বিরুদ্ধে তারপর ঘুষ চলে, সে দেশে আইন বলতে কিছু আছে নাকি? এবং হুজুর, তুমি যে পূজায় গিয়ে নবীর টুপি মাথায় নবীর টুপি এবং মুখে দাড়ি তারপরে পাঞ্জাবি পরে নাচ দাও, কারণটা কি? তুমি কোন ধরনের হুজুর? আমাদের নবী, বিশ্ব নবী বলেছে যে শেষ দেবো না, কিছু বন্ড আসবে, লেবাস দাঁড়ি বদমাস। আরেক হুজুরে দেখলাম যে কোরআনে হাফেজদের, হাফেজের বিরুদ্ধে সে ও আজে বলে যে হাফেজ সিস্টেমটাই খারাপ। আরে বেটা ভন্ড, হাফেজ সিস্টেম খারাপ হয়ে গেল কেন? হাতের পাশাঙ্গ সমান না, ভালো মন্দ থাকতেই পারে। হাফেজ যে সে কোরআনটা মুখস্থ করে, আল্লাহর কোরআন, আল্লাহর কথা, তা সেজন্য সব হাফেজ খারাপ হইলো কীভাবে? সবাই তো আর ভালো না, সবাই খারাপ না, তো সর্ব হাফেজের সিস্টেমটা তুমি খারাপ বলো এবং ও আজে তুমি বলো পাদ নিয়ে আলোচনা কর। আরে বেটা ভন্ড, তোর কাজ নাই, তুই চাকরি কর, তুই ব্যবসা কর, তুই পড়াশোনা করছিস, জ্ঞান অর্জন করছিস, তা তোর এরকম মারামারি করস কেন? আর এক হুজুরে দেখি খালি ফতুয়া দেয়, ফতুয়া ফতুয়া দিতে দিতে গন্ধ বানায় রয়েছে। আরে বেটা ভন্ড, তোর কাজ নাই, হয়তো চাকরি কর, আর না কাজ কর, শারীরিক পরিশ্রম কর, কাজ একটা ইবাদত, শারীরিক এক্সারসাইজ, মাইন্ড এক্সারসাইজ। আর এক ভন্ড দেখি নিউক্লিয়ার লাগবে, এই লাগবে, সেই লাগবে, মানুষের মাথাটা পয়জন দেয় এবং দুই বিয়ের কথা বলে, হয়তো বিয়ে করে করে সেটা কাবার দেওয়ার জন্য মানুষকে। আরে বেটা লুচ্ছা, কথাটা মনে রাখ, যেটা চলছে ঠিক নাই সেটা দুই নম্বর, দুইটা বিয়ে করলো আরেকটার দিকে তাকাবে, তিনটা করলো আরেকটার দিকে তাকাবে, চারটা করলো আরেকটার দিকে তাকাবে। এই যে সৌদি আরবে দেখ, তার দেশে মানুষের কল্যাণে এই বাংলাদেশকে বিভিন্ন দেশের মানুষ নিয়ে কাজ করায়, তার দেশে মানুষের কল্যাণে বিচারের নামে, আর এই লন্ডনে আইসা তারা লুচ্ছামি করে, এই ফুটবল খেলায় টাকা ধরে, ফুটবল খেলায় এই ঘোড়ায় টাকা ধরে, এই কুত্তা দৌড়ে টাকা ধরে, কাসিনো খেলে, মাইয়ারে নাচায়, তারপর টাকা উড়ায়। জানাস বেটা, আগে মনুষ্যত্বা তৈরি কর। এই সৌদির তারাও আল্লাহর অলিদের বিরুদ্ধে ছিল, এই জন্যই কিছু জারুরি আছে বাংলাদেশে যারা অলিদের বিরুদ্ধে দুশ্মনী করে, অলিদের বিরুদ্ধে তাদের মনে অহংকার, রিয়া, এগুলি ধ্বংস হবে, এগুলি যেই লেবাস ধরুক না কেন এগুলি ধ্বংস হবে নিশ্চিত। বাংলাদেশে তোদের কোনো বাবা মা সদ্যকে সিস্টেম গ্রহণ করে না, এই বাংলাদেশে আল্লাহর হুকুমে, নবীর নির্দেশে, আল্লাহর অলি শাহজালাল 360 আউলিয়ার সর্দার শাহজালাল ইসলাম কায়েম করেছে, শাহপরা ইসলাম কায়েম করেছে, 360 ইসলাম কায়েম করেছে, তারা ছিল আল্লাহর ঠকের সাধু সন্ন্যাসী, তারা ছিল বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশের জনগণ প্রেমিক। আমরা সাধারণ জনগণ আল্লাহর অলিকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, তারা জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশের জন্য। আর তোরা ধর্মের নামে, রাজনীতির নামে, সেলিব্রিটির নামে দেশটার অবস্থা 13টা বাজে দিচ্ছিস, 14টা বাজে দিচ্ছিস, যে যেদিকে পারে শুধু মানুষের মাথায় পয়জন দেয়। হ্যাঁ বেটা, তোদের যদি হেম্মত থাকে লন্ডনে আয়, ব্রিটিশ সরকারের লাগে ফাইট কর, ইমানই শক্তি দিয়ে হক কথা বলো, সৎ সাহস দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইতিহাস কর, ইতিহাস তো দূরের কথা বেটা। তুই তোর সাহস নিয়ে, মাইক নিয়ে পার্লামেন্টের সামনে, প্রাইম মিনিস্টার বাড়ির সামনে একটু ইংলিশে আওয়াজ তুলতে পারবি? তুই তো একলা বাংলাই বলতে পারবি না, তোর পেশাবে, তোর প্যান্ট ভিজে যাবে, আর তোরা বল বিদেশে থেকে বলতে পারে, দেশে এসে বলো, ঘরের কোনায় বসে ছাগলের 3 নম্বর বাচ্চা ভ্যা ভ্যা করতে পারে, তুই তো ঘরের কোনায় বলতে পারিস না, বলতে যে দেশে আইন নাই, হ্যাঁ জুলুম, আবার বিদেশ লন্ডনে আসবি বলবি লন্ডন আইনের দেশ, এই দেশে আইনের বাইরে একটা পায় দেওয়া যায় না, কিছু করা যায় না, যে পারে না কিছুই পারে না। আর বেটা ব্যাংকের মতো লাফালাফি করিস না, ভালো হ, মানুষের সময় নষ্ট করবি না, মানুষের মাথায় পয়জন দিবি না, হক কথা বল, আল্লাহর অলিকে ভালোবাস, দেশের মানুষকে ভালোবাস, টাকার লুবি হয়েছ না, নারীর লুবি হয়েছ না, ক্ষমতার লুবি হয়েছ না, রিয়াঙ্ক লইস না, এই সমান সাবধান, এই হিন্দুদের পূজা যায় হুজুরে নাচানাচি করো সাবধান, এই আইনমন্ত্রী সাবধান, এই ঘুষ বন্ধ করো। আর বেটা ভন্ড সেলিব্রিটি, তোর হৃদয় থেকে, অন্তর থেকে রিয় অহংকার সরা, কয়েকটা বই পড়ে খালি পটপট পটপট করিস না বেটা, আল্লাহর অলি শাহজালাল নিউক্লিয়ার লয়ে আসে না বাংলাদেশে, ইমানই শক্তি নিয়ে আসছে বেটা, আল্লাহর অলিকে আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ শক্তি দেয়, দিয়ে শাহজান ফেরিকে ভরতে হিন্দু রাজার সাততলা জ্বালান। আর তোরা ভণ্ডরা আল্লাহর অলির সাথে বেশি বোঝোস, পকপক পকপক করস বেটা, নিজের ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই বেটা, কয়েকটা বই পড়ে প্যান ফ্যান করস, বন্ধ কর ভণ্ডা আমি বদমা। তোরা যে চাকরি করো সরকারি চাকরি, আইনে কি এলাও নাকি যে ঘুষ খাবি? আই বেটা আই ঘুষ খর, সংবিধানে কি এলাও নাকি ঘুষ খাবি? আরে বেটা কোনো ধর্মে কি এলাও নাকি ঘুষ খাবি? তুই ঘুষ খাস না, আই আই ঘুষ কর, বেইমান হারাবি, সাধারণ জনগণের টাকায় তোদের বেতন পাতা হয়, ফ্যামিলি চলে, গাড়ি চলে, তা ঘুষ খাস না, আই বেইমান হারাবি, লন্ডনে তো ঘুষ খা না, তা তোরা ঘুষ খাস না, আরে বেটা বেইমান হারাবি।
সরকারি চাকরিজীবীরা বেশিরভাগ ঘুষখোর কেন? রাজনীতি সিনিয়র পরিষদরা বেশিরভাগ ঘুষখোর, ঘুষ খাস কেন? ঘুষখোর কেন? আয় আয় ঘুষখোর। তোরা কিসের রাষ্ট্রকে সম্মান সম্মান করস এবং সেবা দাস? কিসের জনগণকে সম্মান করস এবং সেবা দাস? তাই ঘুষ খাস কেন? বেঈমান হারাবি। তোরা কে না জানোস যে ঘুষ খায় না সরকারি চাকরিজীবীরা? আয় বেঈমান হারাবি। তোরা কে জানোস সিনিয়র পরিষদরা ঘুষ খায় না? তোরা তো সাধারণ জনগণের মাথায় খালি পয়জন দাস। আয় ঘুষ কর, তাই ঘুষ বন্ধ করতে পারস না, তাই তোরা কিসের সরকারি চাকরিজীবী করস? আয় পুলিশ, র্যাব, আর্মি, তোদের যে বন্দুক কেনা এগুলো তো সাধারণ জনগণের টাকা কেনা। বন্দুকটা কি চেহারা দেওয়ার লাগে নাকি? ঘুষ করে হোকা দিয়ে গুলি হোকায় গুলি করিয়া মাথা দিয়ে গিরুবাই করস না কেন? ভাই ঘুষ যেহেতু সংবিধান এলাও না, রাষ্ট্রে এলাও না, কোনো আইনে এলাও না, ধর্মে এলাও না, তাই এগুলোর বিরুদ্ধে গুলি করস না কেন? হ্যাঁ ক্রস ফায়ার করতে পারস সন্ত্রাসী, হ্যাঁ আইনের নামে মানুষের ফাঁসি দিতে পারস, তাই ঘুষখোরদের বিরুদ্ধে হোকার মধ্যে গুলি করিয়া মাথা দিয়ে গিরুবাই করতে পারস না কেন? যারা সিনিয়র পজিশন আছে, যারা সরকারি চাকরি জীবন, তোরা চাকরি করছ দেশের জন্য, মাতৃভূমির জন্য, সাধারণ জনগণের জন্য, তা তুই ঘুষখোরের বিরুদ্ধে হোকার মধ্যে গুলি করে মাথা দিয়ে গিরুবাই করছ না? ঘুষই তো বাংলাদেশের মূল সমস্যা। এই সিনিয়র পলিটিশিয়ানরা অসাধ, ঘুষখোর, সরকারি চাকরিজীবীরা বেশিরভাগ ঘুষখোর, এগুলো বেঈমান হারামি, ঘুষ সার। ভাই আর যদি ঘুষই খাস তাহলে দেখ যে ফেরেস্তারে টাকা দিয়া ঘুষ দিয়া দুনিয়ায় থাকা যায় কিনা, আজরাইলের টাকা দিয়া দুনিয়া থাকা যায় কিনা যে মরা হইবে না, দেখ বেঈমান হারামি, দেখ দুনিয়া থাকতে পারবে নাকি? তাহলে তো ঘুষ খা। আর যদি দুনিয়া থাকতে না পারস আর ফেরেস্তারে যদি ঘুষ না দিতে পারস, আল্লাহ যদি ঘুষ না নেয়, তাহলে ঘুষ বন্ধ কর বেঈমান হারামি। তোরা যদি আল্লাহ ফুল গাছ সৃষ্টি করত, তুই যদি ফুলের সুগন্ধ দিতি, সৌন্দর্য দিতি, তুই তো একটা ফুলের চাইতো হাজার কোটি গুণ সম্মানী এবং আল্লাহর ভালোবাসা, তাই তুই ঘুষ খাস কেন? ঘুষের বিরুদ্ধে কথা বলস না কেন? তোরা সরকারি চাকরিজীবীরা এবং পুলিশ, র্যাব, আর্মি এবং সিনিয়র পরিষদের দায়িত্ব ঘুষের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, তাইগুলি করস না কেন? হ্যাঁ রাজনীতির নামে খালি বল বলের মতো সাধারণ জনগণের ফুটবলের মতো খেলো না বেঈমান হারামিরা। ঘুষ বন্ধ চাই আমরা, বাংলাদেশের প্রতিটা সন্তান বাংলাদেশের গর্ব, তার ফ্যামিলির গর্ব, রাষ্ট্রের গর্ব, বাংলাদেশের প্রতিটা রেমিটেন্স যোদ্ধারা তার দেশের সম্পদ, ফ্যামিলির সম্পদ, বাংলাদেশের ভূমির সম্পদ। আমরা সাধারণ জনগণ, সাধারণ জনগণকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, আইনকে ভালোবাসি, সম্মান করি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর ওলি সাধারণকে ভালোবাসি, সাহাবানকে ভালোবাসি। বেঈমান হারামি ঘুষখোর, তোর বাপি কি বাংলাদেশে ইসলাম কায়েম করছে? না তোর মায় করছে, না তুই করছিস, না তোর চোদ্দ গোষ্ঠী করছে, আমরা ঘুষখোর। বাংলাদেশে তো আল্লাহর হুকুমে নবীর নির্দেশে আল্লাহর ওলি সাধারণ এবং সাহাবান ইসলাম কায়েম করেছে, ইসলামের তৌহিদি পতাকা উড়িয়েছে, এই বাংলাদেশে ঘুমিয়ে আছে। আল্লাহর হুকুমে নবীর নির্দেশে আল্লাহর ওলি সাহাজার আলম সাভার আরব দেশ থেকে 360 ওলি নিয়া এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, বাংলাদেশের মানুষকে মায়া করেছে, বাংলাদেশের ভূমিকে মায়া করেছে। আর তোরা বাংলাদেশের সন্তান ঘুষ খাস কর, ঘুষ কর, ঘুষ বন্ধ কর। আর আমরা সাধারণ জনগণ যাচ্ছি, তোদেরকে লন্ড ভণ্ড করে দেবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সাবেক সেনা সদস্য সাইফুল ইসলামের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পারলেন। এখন আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আপনারা কী বলতে চান, এখন আপনারা কী বলবেন? ভাই সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম যে কথাটা বলেছে সেই কথাগুলো কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? ব্যারিস্টার সুমন তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার পাত্র হয়েছে, তার বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম আমরা দেখতে পেরেছি, তিনি নানাভাবে নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত, এর আগেও অনেক সমালোচিত হয়েছিল, তিনি অনেক বড় একটা সমালোচনার পাত্র হয়েছিল, কিন্তু আবারও তিনি একইভাবে টিপকাণ্ডে বহিষ্কৃত পুলিশ কনস্টেবলের সঙ্গে খারাপ আচরণ করে সমালোচনার পাত্র হয়েছে। প্রিয় দর্শক, এখন ব্যারিস্টার সুমনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস উঠে গেছে, আপনারা কী বলেন? আপনাদের মতামত কি ব্যারিস্টার সুমনকে কেন্দ্র করে, ব্যারিস্টার সুমনকে ঘিরে তার কার্যকলাপ নিয়ে আপনারা কী বলতে চান? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, টিপকাণ্ডে বহিষ্কৃত নাজমুল তারেক পুলিশ কনস্টেবল, তার সঙ্গে যে আচরণটা ব্যারিস্টার সুমন করেছে সেটা কি ভালো করেছে, সেটা কি ঠিক করেছে? তিনি তো ব্যারিস্টার সুমনের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, তিনি অনেক আশা নিয়ে গেছিল হয়তো আর তার দ্বারে কোনো দিন যাবে না তিনি, কারণ তার চরিত্র, তার ব্যবহার তিনি বুঝে ফেলেছে, তাকে দূর দূর দূরে তাড়িয়ে দিয়েছে। অনেক আশা নিয়ে তার ভালো কাজ, তার সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম দেখে ফেসবুকে তিনি অনেক আবেগ নিয়ে গেছিলো ব্যারিস্টার সুমনের কাছে, কিন্তু না, ব্যারিস্টার সুমন তাকে তাড়িয়ে দিয়েছে, হেউ প্রতিপন্ন করে, অপমান করে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, আপনারা কী বলতেছেন? ভাই
বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্তই। যাকে বিশ্বাস করলাম ভাই সেই ধোকা দিল, তাই মানুষের প্রতি বিশ্বাসটা উঠে গেল আজকে থেকে।